আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও, শুধুমাত্র তাদের জন্য যারা কিনা স্বামী অনেক লাভ করে। তারপরে আছে স্বামী নোট নাই, ঠিক আছে, দুইটা ফোন নিয়ে কথা বলবার, দুইটা ফোনের যে সমস্যা, যে সমস্যাগুলায় ভুগতেছি আমি, আপনারা যদি এই সমস্যায় না ভুগতে চান আজকের ভিডিওটা আপনারা দেখেন। তো স্বামীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই নোট নাইনের ভিতরে এটা হ্যাং, ঠিক আছে। হ্যাং করে তো আমি কিছুদিন আগে একটা আপডেট আসে, আপডেট আসার পর আমি এটাকে আপডেট করি, হয়তো ভাবলাম যে হ্যাং করতে হয়তো বা সফটওয়্যার সমস্যাটা ঠিক হয়ে যাবে। দেন আমি এটাকে কি আপডেটটা করি, আপডেট করার পরে রে ভাই আগে যাও কি চলাইতে পারতাম, তারপর তাও চলাইতে পারি না। কারণ এটা যদি কেউ আমাকে কল করে সেক্ষেত্রে সেই স্টিল ধরা থাকে, কোনো কাজ করে না। আর ক্যামেরায় গেলে তো কোনো কথাই নেই, বন্ধ করে আবার চালু করানো থাকে, ঠিক আছে। তারপরে এটার এই অবস্থা, মানে আমি এটাকে কাটুন বন্ধ করে রাখি, কারণ এটার কোনো কাজ নেই। কল দিলে আমি যে কল রিসিভই না করতে পারি, সেক্ষেত্রে এই ফোনটা আমি কী করবো? এটাকে আমি কাটুন বন্ধ করে রাখি। রাখার পরে আমি ইলেভেনটাকে কিনি, এই ইলেভেন্ট যেটা বাংলাদেশের প্রায় 40,000 টাকা এই মুহূর্তে, সেটাই কেনার পরে এটার স্টিল সেই সমস্যা। কেনার পরেই এটা আপডেট আসবে, আপডেটটা করার পরে এটা স্টিল সেই সমস্যার ভিতরে আমি ভুগি, যে কিনা আমি এটার ভিতরে এই যে 13, ঠিক আছে। এই 13 আপডেট যারা যারা দিয়েছেন তারা হয়তো বুঝতে পারছেন কি সমস্যাগুলো হইতেছে। দেন আমি মনে করছিলাম যে আমার হয়তো দুইটা ফোনের ভিতরে সমস্যা হয়েছে, আমার যে পাশাপাশি যে বন্ধু বান্ধব আছে, ভাই বোনেরা যারা আছে, তাদেরকেও আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের স্বামী কিনছেন কি অবস্থা? তারাও ভাই বিশ্বাস করেন সেম, মানে সেম সমস্যা তারাও ভুগতেছে। সেই মুহূর্তে একটা কথা বলতে চাই, যারা স্বামী কিনতে চান বা আদৌ কিনবেন আপনাদের, ভাই পুরো স্বামী কিনবেন না। যদি স্বামী কিনেন সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে রাখতে চান তাহলে স্বামী কিনতে পারেন। আর যদি কাজ করার লেগে কোনো সেট বা আপনার দরকার প্রয়োজনে কোনো সেট কিনতে চান তাহলে স্বামী আপনি কিনবেন না, ভুলেও কিনবেন না। স্বামীর এই মুহূর্তে যে সমস্যাগুলো হইতেছে, আমি মানে এটার যন্ত্রণা যে আমি এত ভুগতেছি সেটা মানে কেউ বইলা বোঝা যাচ্ছে না। যারা ভুগতেছে হয়তো বা তারাই বুঝতেছে, ঠিক আছে। যারা এখনো কিনেন নাই বা আগে যদি ব্যবহার করছেন, স্বামী আগে অনেক ভালো ছিল এটা আমি জানি, বা আমি নিজেও ব্যবহার করছি, আমি এটার স্বামীর ভালো পারফরমেন্স পাই, সেই ক্ষেত্রে সেগুলো কিনছি, ভাই ফোনগুলো কিনছি, বা মানুষকে বলছি স্বামী কিনেন, স্বামী ভালো। এখন যারা কিনছে আমার কথায় বা আমি নিজে কিনে তো ভুগতেছি, যারা আমার কথা কিনেছে তারাও ভুগতেছে, এখন তারা বলতে পারে না। তো আপনারা যদি না ভুগতে চান সেক্ষেত্রে এই স্বামী কিনেন না, অন্য সেটগুলো আছে যেটা যে স্যামসাং আছে বা হনার আছে বা আদার্স যেই সেটগুলো আছে, এই সেট এই স্বামীর চাইতে এখন আমি জানি টেকনো, ভিভো এই সেটগুলো খুব ভালো। আমার মনে হয় যে এই এই সব ফোনের থেকে আপনি একটু কিনলেই সব পেতে পারেন, এই ফোন আর কিনবেন না, ঠিক আছে। এটিকে এভাবে হালায় রাখেন, বলে দেবে যে যেটি কিনছেন, যারা কিনা লাইসেন অলরেডি অনেক কি করবে না, কেন কিনা লাইসেন অন তার কিছু করার নেই, ঠিক আছে। তো ওইগুলোর বক্স বইরা নতুন যে পুরান বাটন ফোনগুলো আছে এই এডিটে যে বাটন ফোন জানেন অনেক ভালো আমার মনে হয়, কারণ কল দিয়ে যে আমি ফোন ধরে কথাই না কইতে, এই ফোন দিয়ে কেনা কেনা আমার বাটন ফোন তো কল তাইবো কথা তো কই তার মোবাইল লাগে, কারণ মানুষ কল করে ইম্পর্টেন্ট কোনো কাজের লেগে বুক করার লেগে না, ঠিক আছে। তো আমি যদি ইম্পর্টেন্ট কাজের জন্য এটা আমি কাজে না লাগাই তাহলে এটা আর কি আতাম, এটিতে কীভাবে হালায় দেন এছাড়া কোনো কাজ নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, কারণ লাইক ক্লিক করার দরকার নেই, কারণ আপনারা একটা শেয়ার করেন আর একটা মানুষ দেখতে পারেন। আমি চাই ভিডিওটা দেখুক মানুষ, দেখার পরে মানুষ বুঝুক যে স্বামী যারা কিনতে চাই তারা সাবধান হয়ে যাবো যে সামনে যারা কিনবো না, যদি ভালো করে তারা তখন ভিডিও বানাবো না, বানানোর পরে আপনারা কিনবেন, এই মুহূর্তে কিনবেন না যদি ঠকতে না চান। আর যদি মনে করেন যে না সাদা রাখবেন সুকেজের ভিতরে, সেটা হচ্ছে আপনার ব্যাপারে, আমার যতটুকু পাওয়ার ছিল বলে দিলাম, ঠিক আছে। তো আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে যাইবেন, ইনশাল্লাহ ঠিক আনসার দিয়ে দেবেন, ঠিক আছে। তো রাখি।